কোন ধোকায় পড়ে রইলেন আপনি? নিজের বাড়ির খবরই তো নাই আপনার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যারা হবে, সর্বনিম্ন মর্যাদার জান্নাত যারা পাবে, তারাও এই পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান এক একটা জান্নাতের মালিক হয়ে যাবে। জান্নাতের ওয়েদার কেমন হবে? এই যে শীতের দিন এসেছে, আমরা ব্লেজার সুইটার, তারপরে ইফতেখার ভাই দেখেন কি সুন্দর চাদর পরে এসেছে, শাল পরে এসেছে। শীত থেকে বাঁচার জন্য আমরা কত কিছু ব্যবহার করি। জান্নাতে যদি এরকম ঠান্ডা থাকে তাহলে জান্নাতে মজা করা যাবে নাকি কন? আবার যদি বৈশাখ মাসের মতো প্রচন্ড গরম থাকে তাহলে তো জান্নাতে ফুর্তি করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন, তোমার জান্নাতের বাড়ির ওয়েদারটা কেমন হবে শোনো শোনো। কোরআন কারিমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, লা ইয়ারাউনা ফীহা শামসাম ওয়ালা যামহারীরা, সেখানে প্রচন্ড শীত থাকবে না, প্রচন্ড গরমও থাকবে না, গোটা জান্নাতকে আল্লাহ পাক শীতাতপ নিয়ন্ত্রিত করে রাখবেন। সুবহানাল্লাহ, একেবারে নাতিশীতোষ্ণ, শীতও লাগবে না গরমও। আল্লাহু আকবার, জান্নাতকে আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন। ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমাও ওয়া মুলকান কাবীরা, আল্লাহ তাআলা বললেন, বান্দারে যেদিকেই তাকাবা, জান্নাতের যেদিকেই তোমার চোখ যাবে, সেদিকেই শুধু তুমি নেয়ামত আর নেয়ামত দিয়ে জান্নাতকে পরিপূর্ণ দেখতে পাবে। সুবহানাল্লাহ। আপনাদের আসল বাড়ি জান্নাতে, আপনার যে বাড়িটা হবে, যে বিল্ডিংটা জান্নাতে আপনার হবে, জান্নাতের বিল্ডিংটা কি এই চকবস্তা এলাকার বিল্ডিং এর মতো নাকি কন? ঢাকা শহরের বিল্ডিং এর মতো, লন্ডনের বিল্ডিং এর মতো, আমেরিকার মতো? তাহলে জান্নাতে যারা যাবেন, জান্নাতীদের বিল্ডিং গুলো কেমন হবে শোনেন। মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিবনাতুম মিন ফিদদাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়ামিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের বিল্ডিং গুলোকে আল্লাহ তাআলা স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে সুন্দর করে জান্নাতের বালাখানা নির্মাণ করেছেন। সাধারণ কোনো বালু ব্যবহার করা হয় নাই, সাধারণ কোনো সিমেন্ট ব্যবহার করা হয় নাই। সিমেন্টগুলো হবে মেশকের সুগন্ধিযুক্ত, আর জান্নাতের বিল্ডিংগুলোতে যে পাথর ব্যবহার করা হয়েছে, পাথরগুলো হলো ইয়াকুত আর মতির পাথর। দুনিয়ায় মানুষেরা ইটালি থেকে টাইলস এনে তাদের ফ্লোরের মধ্যে লাগায়, কত দামি দামি কার্পেট তাদের ফ্লোরের মধ্যে লাগায়। আল্লাহ পাক বলছেন, জান্নাতের ফ্লোরগুলো আমি জাফরান দিয়ে প্রস্তুত করে রেখেছি। জান্নাতের বাড়ির ডিজাইনের সাথে, স্ট্রাকচারের সাথে দুনিয়ার কোনো বাড়ির কি মিল আছে কোন? কথা বলেন না কেন, মিল আছে? জান্নাতের বাড়িগুলো এত ফ্যান্টাস্টিক হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, জান্নাতের বিল্ডিং গুলোর ভেতর থেকে বাহিরের দৃশ্য যেমন দেখা যাবে, বাহির থেকে ভেতরের দৃশ্যগুলো সুন্দর করে দেখা যাবে। এবার আসেন, জান্নাতের ফার্নিচার গুলো কেমন হবে? জান্নাতের ফার্নিচার গুলো আপনাদের বাড়ির ফার্নিচারের মতো হবে নাকি কন? আপনাদের বাসায় সোফা আছে না? আমিও তো সোফায় বসেছি, এরকম সোফা হবে তাই না? এবার আসেন, জান্নাতের ভেতরে ফার্নিচার আসবাবপত্র গুলো কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলছেন, জান্নাতের ভেতরে সবুজ সবুজ গালিচা বিছানো থাকবে, সবুজ সবুজ গালিচার উপরে সুউচ্চ আসন সমূহে জান্নাতিরা হেলান দিয়ে বসে জান্নাতকে এনজয় করবে। আসনগুলো কেমন হবে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিনা আলাইহা মুতাকাবিনিন, মনে মুক্তা খচিত আসন সমূহে জান্নাতিরা বসে জান্নাতকে এনজয় করবে। আল্লাহু আকবার।
ফিহা আইনুন জারিয়া ঝর্ণা ধারা বহমান থাকবে জান্নাতের সৌন্দর্য বোঝাবার জন্য কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ এরকম বলেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত এত সুন্দর বাড়ি থাকবে বাড়ির নিচে সুন্দর করে পানি বহমান থাকবে আমি গত সপ্তাহে ইউটিউবে একটা ভিডিও দেখলাম দুবাইতে তারা একটা হোটেল বানিয়েছে খুব চমৎকার লেকের উপরে আপনারা অনেকে হয়তো দেখেছেন তো মানুষের এগুলো দেখেই পাগল হয়ে যায় আল্লাহ তাআলা বলছেন জান্নাতে তোমার জন্য এমন বাড়ি বানিয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা বহমান থাকবে আল্লাহু আকবার নিচে ঝর্ণা উপরে বাড়ি সুন্দর কম না বেশি কথা কর না কেন কম না বেশি নাকি দুনিয়ার বাড়ি আপনার কাছে বেশি সুন্দর লাগে এই জান্নাতে সবার আগে কে ঢুকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলিম শরীফের বর্ণনা আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ আমি হচ্ছি সেই লোক কিয়ামতের দিন যার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে আরো আস্তে বলেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে এসে অর্ডার করব ফাস্তাফতিহ জান্নাতের দরজা খুলে দাও ওয়াকুলুল খাযিন জান্নাতের দারওয়ান ফেরেশতা বলবে মান আনতা হু আর ইউ আপনি কে কেন জান্নাত খুলব বিশ্বনবী পরিচয় দিয়ে বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু ফেরেশতা তখন বলবে বিকা উমিরতুলা আফতাহু লি আহাদিন ক্বাবলাক আপনার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি আল্লাহ পাক অর্ডার করেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দরজাটা আমি না খুলি আপনার জন্যই দাঁড়িয়ে আছি আপনি আসেন আজ আপনার মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন নবীর দাম যদি বেশি হয় নবীর উম্মতের দামও কম না বেশি আপনারাও হতাশ হওয়ার কোনো কারণ নাই ফ্রাস্ট্রেট হওয়ার কোনো কারণ নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বলেছেন আমার উম্মত পৃথিবীতে এসেছে শেষে কিন্তু দাম কম না বেশি সবাই বলেন তো প্রধান অতিথি আগে আসে নাকি পরে আসে প্রধান অতিথি সব সময় পরে আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত এই দুনিয়াতে এসেছে সবার শেষে কিন্তু জান্নাতে ঢুকবে সবার আগে কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না নবী যেমন দামি নবীর উম্মত দামি প্রিয় ভাইয়েরা জান্নাতে যখন আমরা যাব কিভাবে রিসিভ করা হবে শুনেন মাননীয় আইনমন্ত্রী যখন আপনাদের এলাকায় আসেন সুন্দর করে রিসিভ করেন না আপনারা তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী আর আপনারা তারই সংসদীয় আসনের মানুষ তিনি আপনাদের গর্ব আপনাদের এলাকার সোনার টুকরা ঠিক কিনা তো আমরা আমাদের দেশে আমাদের জনপ্রতিনিধি রিপ্রেজেন্টেট আমাদের রিপ্রেজেন্টেটিভ বা আমাদের সম্মানিত ব্যক্তিবর্গকে আমরা সুন্দর করে স্বাগত জানাই এখন কিয়ামতের দিন আপনারা জান্নাতে যাবেন আপনাদেরকে কি সুন্দর করে রিসিভ করা হবে না অবশ্যই আপনাদেরকে সুন্দর করে রিসিভ করা হবে কিভাবে কিয়ামতের দিন জান্নাতে আপনাদেরকে রিসিভ করা হবে শুনেন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 এবং 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা দুনিয়ায় যারা তাদের রবকে ভয় করে চলেছে মেনে চলেছে কিয়ামতের দিন তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আর যখনই তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে কেমন করে তাদেরকে রিসিভ করা হবে শোনো শোনো হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢোকানো হবে জান্নাতীরা যাওয়া মাত্রই জান্নাতের গেইটটা খুলে যাবে আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেন্সর গেইট আছে না নাই সেন্সর গেইট বুঝেন আপনারা ঢাকায় গেলে দেখবেন কিছু কিছু হসপিটাল কিছু কিছু শপিং মল আপনি যাবেন যাওয়া মাত্রই কি হয় খুলে যায় দেখেছেন কিনা আপনারা দেশের বাইরে যারা গিয়েছেন দেশের বাইরে বিভিন্ন
এয়ারপোর্টে আপনারা দেখেছেন পানির ট্যাপে ওখানেও সেন্সর, ওখানে টিপা টিপি করলে কিন্তু পানি বের হবে না, ওখানে হাত দিলেই পানি পড়বে। তো এরকম সেন্সর যুক্ত ডোর থাকবে, জান্নাতি লোকেরা যাওয়া মাত্রই ওপেন হয়ে যাবে, আল্লাহু আকবার, ফেরেশতারা ওখানে দাঁড়ানো আপনাকে সেলিব্রেট করার জন্য, বলবে ওয়েলকাম, গো টু দ্য প্যারাডাইস, আসো জান্নাতে ঢুকো, সালাম দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাকে সালাম দিয়ে বলবে তোমার উপরে সালাম, তোমার প্রতি অভিবাদন, তোমার প্রতি সম্ভাষণ, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতের ভেতরে তুমি দাখিল হয়ে যাও। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে তাদের মুখ থেকে কেবল একটা কথাই বের হবে, জান্নাতীরা তখন বলবে ওয়াকালুল আলহামদুলিল্লাহি আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিআমা আজরুল আমিলিন, জান্নাতীরা জান্নাতের নাজার নিয়ামত দেখে বলবে প্রশংসা শুধুমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে যেই জান্নাতের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন সেই জান্নাত আমাদেরকে দান করে, সেই জান্নাত আমাদেরকে দান করে তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। জান্নাতীরা যখন জান্নাতের ভেতরে ঢুকবে, অমিয়া বিচারের দিনে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আর জান্নাতে ঢুকতে ঢুকতে তো অনেক সময় চলে যাবে, বিচারের দিনটাই তো লম্বা হবে, খামসিনা আলফা সানাতিন মিম্মা তাদুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারের দিনটা দুনিয়ায় যে তোমরা হিসেব করো দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার, এত হাজার বছর দাঁড়িয়ে থাকবে, জান্নাতে ঢুকতে ঢুকতেও লেট হবে, তো এতক্ষণ দাঁড়িয়ে আছেন, খাওয়া দাওয়া দরকার আছে না, খেয়ে আসছেন তো সবাই রাতে, না খাইলে অসুবিধা নেই, আমিও কিন্তু খাই নাই, খেয়েছেন সবাই, তো জান্নাতে আপনি আসলেন, জান্নাতে আপনার তো মেহমানদারিরও দরকার, কি বলেন জান্নাতে খাওয়া দাওয়া করার দরকার আছে না নাই? জান্নাতের ভেতরে চলে আসলেন, এখন আপনাকে কেমন খাওয়া দাওয়া দেওয়া হবে? দুনিয়ার খাওয়া দাওয়ার মতো 2 নম্বর খাওয়া দাওয়া? আপনারা বলবেন হুজুর 2 নম্বর কেন বললেন, এখন ফরমালিন আর ভেজাল কম না বেশি? আর ফরমালিন খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, এখন ফরমালিন না খেলে আমরা অসুস্থ হই। এক লোক এক দোকান থেকে বাজার করে সবসময়, নিশ্চয়ই আপনারাও এরকম আছেন যে নির্দিষ্ট দোকান থেকে সবসময় বাজার করেন, এরকম অনেকে আছেন না? যেমন আমি, আমার বাসার বাজার সবসময় একটা দোকান থেকেই হয়। তো দোকানদার চিন্তা করলো যেহেতু লোকটা আমার কাছ থেকে সবসময় বাজার করে, আমার পার্মানেন্ট কাস্টমার, তাকে ঠকানো ঠিক হবে না, এখন থেকে তাকে সবসময় 1 নম্বর জিনিস দিব, জোরে কোন কয় নম্বর? লোকটা বাজার করে নিয়ে গেল, সকালবেলা এসে বলল দোকানদারকে, ভাই সব সময় তোমার এখান থেকে বাজার করি, কোনো অসুবিধা হয় না, কালকে কী দিয়েছ? রাতের বেলা তো পেট খারাপ করছে। দোকানদার বলল, ভাই লোকে তো ঠিকই কয় কুত্তার পেটে কোনো দিন ঘি হজম হয় না, কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না, 2 নম্বর আর ভেজাল জিনিস খাইতে খাইতে তোমার পেট এমন হয়েছে, এখন আর ভেজাল না খাইলে তোমার পেটও ঠিক থাকে না। তো জান্নাতের খাবার দাবারের মেনু দুনিয়ার খাবার দাবারের মেনুর সাথে এর কোনো মিল নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীরা যখন জান্নাতের ভেতরে ঢুকবে, জান্নাতীদেরকে আপ্যায়ন করার জন্য আল্লাহর নির্দেশে ফেরেশতারা জান্নাতীদের সামনে সবার আগে মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করবে। মাছের কলিজা ভুনা করে ফেরেশতারা আপনার সামনে দিবে, জান্নাতীরা পায়াই তো একদম লুটপাট শুরু করবে, টেস্ট বেশি না কম? অনেক বেশি। দেখছেন কয়েকজনের জিভে জল আসছে, জিভে পানি চলে আসছে, যে হুজুর কেমন খাওয়া দাওয়ার লুক দেখাইতেছে, এটা আমি দেখাচ্ছি না, বলছেন কে? আল্লাহ তাআলা বলবেন, এই আমার বান্দা এত খাইস না, একটা খেয়েই যদি শেষ হয়ে যাও হবে না, আরো আছে না নাই? ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদাউন, আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি কি চাও, যা চাইবা চাওয়া মাত্রই তোমার সামনে তা চলে আসবে। সুবহানাল্লাহ, বিফ থাকবে,
মার্টন থাকবে, চিকেন থাকবে, বারবিকিউ ডিনার পার্টি হবে সেখানে, যা খেতে চান তাই পাবেন। পাখির গোশতও কিন্তু থাকবে, পাখির গোশত পছন্দ করেন তো আপনারা। ওয়ালাহমিন তায়রিম মিম্মা ইশতাহুন, আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহমিন তায়রিম মিম্মা ইশতাহুন, তুমি যে ধরনের পাখির গোশত চাইবা, চাই চাইতে দেরি হবে, চাওয়া মাত্রই তোমার সামনে চলে আসবে। আল্লাহু আকবার। শুধু কি খাওয়া দাওয়া করলে হবে, নাকি খাওয়া দাওয়ার পরে কিছু ফলমূলও থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন লাহুম ফীহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদ্দাউন, আমার বান্দা যে ধরনের ফ্রুটস খেতে চায়, যেরকম ফল খেতে চায় সব চলে আসবে। আপেল থাকবে, আঙ্গুর থাকবে, বেদানা থাকবে, আম থাকবে, জাম থাকবে, কাঁঠালও থাকবে, দুনিয়ায় যেগুলো খেয়েছেন ওগুলো আছে, আবার দুনিয়ায় যেই ফলের নাম কোনোদিন শুনেন নাই, যা জীবনে দেখেন নাই, সেরকমও থাকবে। কিন্তু মানুষের খাসলত, মানুষের স্বভাব হলো এমন, আমরা পাওয়ার পরেও শান্ত থাকতে চাই। দেখছেন আবার নাও বলছে, স্বীকার করছে। জান্নাতিরা এত খাওয়া দাওয়া, এত নিয়ামত পেয়ে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান কালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। কি ব্যাপার, যারা উঠে এদের কাছে কি দুনিয়ার বাড়ি ভালো না জান্নাতের বাড়ি ভালো? ঘটনা কি? হ্যাঁ, এই বাড়ি ভালো তাই না? তাহলে উঠুক, এরা আমাদের কোনো আপত্তি, আমাদের কাছে এই বাড়ি ভালো না জান্নাতের বাড়ি ভালো, তাহলে আপনারা থাকেন। আল্লাহ তাআলা বলছেন যখন এদেরকে রিজিক দেওয়া হবে, জান্নাতের নিয়ামত দেওয়া হবে, অভিযোগ করে বলবো, ওগো আল্লাহ এগুলো কেন দিয়েছ, দুনিয়ায় তো আমরা এগুলো খেয়েছি, এগুলো আবার কেন দিচ্ছ? ওই যে একটু আগেই বললাম, আমরা পাওয়ার পরেও আমরা সন্তুষ্ট থাকতে চাই। আল্লাহ তাআলা তখন বলবে, রে আমার বান্দা এত অসন্তুষ্ট হইস না, দুনিয়ায় যে তুমি ফলমূল খেয়েছ, দুনিয়ায় যে তুমি খাবারগুলো খেয়েছ, দুনিয়ায় যে ফলমূল খেয়েছ, দুনিয়ার ফলমূলগুলোর ভেতরে আমি আল্লাহ মাত্র এক ধরনের স্বাদ দিয়েছি, আর বেহেশতের প্রত্যেকটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 ধরনের স্বাদ দিয়ে দিয়েছি, একটা টেস্ট পেয়েছো, তাও ভেজাল, আর এখানে কয়টা, আরো আসতে কয়টা ড্রিঙ্কস থাকবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তোমাদের রব সেখানে তোমাদেরকে পবিত্র পানীয় পান করাবেন, হরেক রকমের পানীয় থাকবে। এই যে জান্নারা, এই যে জান্নাতিরা জান্নাতে এত খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করলে পেশাব পায়খানার দরকার আছে না নাই? জান্নাতিরা জান্নাতের ভেতরে এত খাওয়া দাওয়া করবে, জান্নাত তো পবিত্র জায়গা, জান্নাতে কি টয়লেট বা ওয়াশরুম আছে নাকি কন? আপনারা মনে মনে চিন্তা করছেন, হুজুর আল্লাহ কি তাহলে আল্লাহর খাবার দাবার বাঁচাবার জন্য এই কায়দা করছে নাকি, জান্নাতে কোনো টয়লেট রাখলো না, এত খাবার দাবার খাবো, আমরা ডেলিভারি দিব কোথায়? ওখানে ডেলিভারি দিলে তো সব অপবিত্র করে ফেলবে। এত খাওয়া দাওয়া খাবেন আপনারা জান্নাতে, কিন্তু পেশাব করার দরকার হবে না, পায়খানা করার দরকার হবে না। যখনই আপনারা খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করার পরে একটা ঢেকুর দিবেন, ঢেকুরের মাধ্যমে খাওয়া দাওয়া হজম হয়ে গিয়ে মিশকে আম্বরের সুগন্ধির মতো সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে যাবে। কোনো টয়লেট সেখানে নেই। জান্নাতে এসেছেন আপনার খেদমত করার জন্য কিছু চাকর বাকরের দরকার আছে না নাই? দেশের বাইরে 7-star হোটেলগুলোতে থাকলে, কিংবা বাংলাদেশেও আছে কিছু 3-star 5-star হোটেলে গেলে দেখবেন আপনার সাথে আছে, এসেই বলবে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ, কীভাবে আপনি আপনাকে সাহায্য করব, কীভাবে আপনার খেদমতে আমি নিয়োজিত থাকব, এরকম আছে না? যারা বিমানে করে দেশের বাইরে গিয়েছেন বিজনেস ক্লাসে, আপনি টিকিট কাটলে দেখবেন ওখানে সার্ভিসটা কিন্তু আলাদা, তাই না? একদম, যখনই বেল মারবেন সাথেই আপনার আপনার সামনে তাড়াতাড়ি চলে আসবে। তো জান্নাতে যাবেন, এত ভিআইপি মানুষ, ভিআইপি বললে তো ভুল হবে, সিআইপির উপরে কিছু থাকলে ওইটা বলতে হবে। তো জান্নাতে আপনি যাবেন, কিছু চাকর বাকর না থাকলে হবে, কথা কর না কেন, হবে? এক দুইজন হইলে চলবে তো আপনাদের? হ্যাঁ,
পাঁচজন তাও হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতীদের খেদমত করার জন্য একজন আর দুইজন নয়, একেবারে সবচাইতে ছোট জান্নাতের মালিক যে লোকটা হবে তাকে খেদমত করার জন্য 82,000 চাকর বাকর আল্লাহ দান করবে। আপনারা খুশি না বেজার? তাহলে সবাই চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। মনের মধ্যে তো আপনাদের টান টান উত্তেজনা কাজ করতেছে, হুজুর এত খাওয়া দাওয়া খাবো, এত ড্রিঙ্কস থাকবে, চাকর বাকরও আছে, আর একটা জিনিস তো নাই, ফুর্তি করার জন্য তো স্ত্রীও থাকা দরকার, হৌরও থাকা দরকার, তাই না? দেখছেন কয়েকজন নড়ে চড়ে বসছে, হুজুর মাত্র লাইনে আসছে। জান্নাতে আপনারা যেন বিনোদন করতে পারেন, এনজয় করতে পারেন, সময় কাটাতে পারেন, সেই জন্য এক একজন জান্নাতির জন্য আল্লাহ তাআলা 72 জন হুর রেখে দিয়েছেন। এ যুবক আর তরুণ ভাইরা, দুনিয়ার এই সাধারণ সুন্দরী না মেয়েগুলোকে দেখলেই তোমার মাথা নষ্ট হয়ে যায়। আবার একটা আরেকটা দেখো, দোস্ত বলিস না, ইস মাথা নষ্ট, এরকম আছে আপনাদের এলাকায়? এটা কি দেখে তোমার মাথা নষ্ট হয়? শোনো, আমি তোমাকে বলছি, তোমার আসল বাড়ি জান্নাতে যাওয়ার পর এক দুইজন না, 72 জন হুর, আর এক একজনের সৌন্দর্য শুনবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের দৈহিক সৌন্দর্য এত বেশি, যদি এরা মাত্র একটি বার দুনিয়ার আকাশে এসে একবার উঁকি দিত তাহলে এদের সৌন্দর্যে দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত আলোকোজ্জ্বল হয়ে যেত। আরে যুবক আর তরুণরা, মেয়ে মানুষের একটু গন্ধ নাকে আসলেই মাথা নষ্ট। রাস্তায় দাঁড়ায় মহিলারা যায়, যারা পারফিউম দেয়, যে সকল মহিলারা পারফিউম দেয়, মহিলাদের জন্য পারফিউম ইউজ করা হালাল না হারাম? শুধু হারাম নয়, অবশ্যই হারাম, তবে আপনার হাজবেন্ডের জন্য ইউজ করতে পারেন, কোনো অসুবিধা। আপনার সকল বিউটি, আপনার সকল সৌন্দর্য অনলি ফর হাজবেন্ড, কেবলমাত্র আপনার স্বামীর জন্য, ঠিক কি না? অবাক হয়ে যায়, কই দেখছো কি পারফিউমটা দিছে, আছে না এই সাধারণ পারফিউমে তুমি পাগল হয়ে যাও। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের এক একজন হুর যদি তাদের একটা আঁচল অল্প একটু নাড়া দিত এদের সুগন্ধে দুনিয়ার আকাশ বাতাস সুগন্ধিযুক্ত হয়ে যেত। এইরকম সুনয়না সুদর্শনা হুর আপনাদের জন্য রেখেছেন কে? এদের সৌন্দর্যের কথা আমি কিভাবে বলবো বলেন? এরা যে কত সুন্দরী, কত রূপসী, বর্ণনার কোনো শব্দ আমার কাছে নেই, যে শব্দগুলো চয়ন করে আপনাদেরকে শোনাবো। এরা সুশ্রী, সুনয়না, হরিণীর মতো এদের টানা টানা চোখ, ডাগর ডাগর চোখ থাকবে, এত চমৎকার করে আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন কাদের জন্য? কথা কর না কেন, জান্নাতীদের জন্য। জান্নাতে যেতে চান তো? এরা কারা জানেন? লামিয়া তুমি শুননা ইনসং কবলাহুম ওয়ালা জান, একেবারে ইনট্যাক্ট, যাদেরকে পৃথিবীর কোনো হুর, সরি, পৃথিবীর কোনো মানুষ বা জিন কখনো স্পর্শ করতে পারে না। আল্লাহ আকবার। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, ইয়াকুত আর মতির পাথরের চেয়েও এরা দামি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, জান্নাতের মধ্যে তিনটি জিনিস থাকবে না, জোরে কোন, কয়টা জিনিস থাকবে না? সবাই বলেন কয়টা? তিনটা। তিনটা জিনিস জান্নাতে থাকবে না। এক নাম্বার হচ্ছে মৃত্যু জান্নাতে থাকবে, দুনিয়ায় একবারে মৃত্যু হবে, জান্নাতে আর মৃত্যু হবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, দুনিয়ার মতো মৃত্যু আর জান্নাতে তোমাদের হবে না, জান্নাতিরা চিরজীবন লাভ করবে। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে জান্নাতে মানুষ কখনো অসুস্থ হবে না, জোরে কোন তো কি হবে না? দুনিয়ায় পেট ব্যথা মাথা ব্যথা আছে না নাই? আবার করোনা ভাইরাসও আছে না নাই? জান্নাতে সব ভাইরাস টাইরাস আছে নাকি? কিচ্ছু নাই, চিরজীবনের জন্য সুস্থতা লাভ করে জান্নাতিরা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে কয়টি জিনিস থাকবে না? দুইটা বললাম, মৃত্যু থাকবে না, অসুস্থতা থাকবে না। তিন নাম্বার হলো জান্নাতে বার্ধক্য আসবে না, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। বুড়া বাবারা যেভাবে আমার দিকে তাকাচ্ছে মনে হয় খাইয়া ফেলবো একদম, যে হুজুরটা তো এতক্ষণ লাইনে ছিল এখন একেবারে বেলাইনে চলে গেছে, কি বললো এটা?
এটা তো আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, একজন বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, বিশ্ব নবী বললেন ওগো বুড়ি মা তুমি কাঁদো কেন? বুড়ি মহিলা তখন বলল ওগো আল্লাহর নবী আপনি তো বলেছেন কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না। মহিলা প্যান্ডেল আছে না, বুড়ি মাদের অবস্থা কি আল্লাহ জানেন, দেখেন এখনই কান্নাকাটি শুরু করছে কিনা। তো বুড়ি মহিলা কান্না করছে, বিশ্ব নবী বললেন ওগো বুড়ি মা কেঁদো না, আমার কথা তুমি ভালো করে শোনো, জান্নাতকে আল্লাহ তাআলা এত চমৎকার করে বানিয়েছেন, জান্নাতে ঢোকার পর জান্নাতকে এনজয় করার জন্য শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই? ওমিয়া শক্তি আর সামর্থ্য যৌবন যদি না থাকে 72 জন হুর আপনি সামলাবেন কেমনে? এজন্য যৌবন থাকার দরকার আছে না নাই? জান্নাত হলো ফুর্তির জায়গা, এনজয় করার জায়গা, জান্নাতে গিয়ে যেন আপনারা এনজয় করতে পারেন। সেজন্য কিয়ামতের দিন যত বুড়া আর বুড়িদেরকে আল্লাহ জান্নাতে দিবেন, সকল বুড়া আর বুড়ি মানুষগুলোকে 30 বছরের ভরা যৌবন দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবে। আমার বুড়া বাবারা আপনারা সবাই জোয়ান হয়ে যুবক হয়ে জান্নাতে ঢুকবেন, সুবহানাল্লাহ। খুশি হয়েছেন তো? কালো মানুষও জান্নাতে যাবে না, কালো ভাইরা কিন্তু এখন হরতাল থাকবে। হুজুর আমরা কি কালো নিজে হয়েছে নাকি? কালো বানিয়েছেন কে? সাদা বানিয়েছেন কে? আমরা তো কালো হই নাই, কেউ নিজেরা সাদা হই নাই, নিজেরা কালো হয় নাই, কালো সাদা বানান কে? জান্নাত তো সুন্দর জায়গা, চমৎকার জায়গা, কালো মানুষদের জন্য আল্লাহ জান্নাত বানান নাই। কিয়ামতের দিন যতগুলো কালো মানুষ জান্নাতে যাবে, প্রত্যেক কালো মানুষের চেহারা আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবে। আপনারা খুশি না বেজান? এত এত নিয়ামত আল্লাহ জান্নাতে আপনাকে দিবেন, এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবেন বান্দা খুশি হইছো নাকি? সবাই বলবে আল্লাহ অনেক খুশি, শুধু খুশি না যা চাইছি এর চেয়ে বেশি। আল্লাহ বলবেন না না, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে কিন্তু আরো বেশি আছে, সুবহানাল্লাহ। পড়বেন না আলোচনার সবচেয়ে চমৎকার পয়েন্ট আমি এখন বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলবেন না যা পাইছো এখনো এমন একটা জিনিস বাকি আছে তার তুলনা এটা কিছুই না, সুবহানাল্লাহ। যা দিয়েছি এর চাইতেও বড় আরেকটা জিনিস আছে যেটা এসবের তুলনায় কিছুই, ওইটার তুলনায় তোমাদের এসব কিছুই। জান্নাতি লোকেরা বলবে ওগো আল্লাহ কি বাকি আছে, অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা কোনদিন আমাকে দেখোস নাই, আমাকে না দেখে আমাকে বিশ্বাস করে ঈমান এনেছিস, কোনদিন তোরা আমাকে দেখিস নাই, না দেখে 5 ওয়াক্তের আদান হয়ে গেলে নামাজে এসেছিস, কোনদিন আমাকে দেখিস নাই কিন্তু আমার প্রত্যেকটা বিধান তোরা মেনে চলেছিস, কোনদিন আমাকে দেখিস নাই কিন্তু আমার উপরে ঈমান এনে রাতের বেলা কোন কোনে ঠান্ডার রাতে তাহাজ্জুদে যায় নামাজে দাঁড়িয়েছিস, কোনদিন আমাকে দেখিস নাই, কোনদিন আমাকে দেখিস নাই না দেখেও রমজান মাসের রোজাগুলো তোরা রেখেছিস, কোনদিন আমাকে দেখিস নাই হজের সময় আসলে হজ করে এসেছিস, কোনদিন আমাকে দেখিস নাই যাকাত ঠিক মতো দিয়েছিস, কোনদিন আমাকে দেখিস নাই সারা জীবন কোরআনের পক্ষে থেকেছিস, যত বছর বেঁচেছিলে সব সময় কোরআনের মাহফিল করিয়েছিলে, কোনদিন আমাকে দেখোস নাই আমার কোরআনের পক্ষে কথা বলেছিস, কোরআনের আন্দোলন করেছিস, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রেখেছিস, সারা জীবন আল্লাহ আর নবীর তরিকা মতো জীবন পরিচালনা করে এসেছিস, আমাকে তো দেখলি না বান্দারে, আজ আমি আর তোমাদের সেই মনের আশা অপূর্ণ করব না, তোমাদের রব আজ সরাসরি তোমাদের সামনে আসবে। আল্লাহকে পেলে আর কিছু লাগবে আমাদের? এক রাজা, বলবো বলবো, এক রাজা চারটা বউ সবাইকে একদিন ডাকলো, ডেকে বলল তোমরা কে আমার কাছে কি চাও বলো তো? প্রথম স্ত্রী বলল মহামান্য বাদশাহ আপনার তো অনেক রাজপ্রাসাদ আছে, একটা রাজপ্রাসাদ আমাকে দিয়ে দেন না। বলল যাও, দিলাম। দ্বিতীয় স্ত্রীকে বলল তুমি কি চাও? মহামান্য বাদশাহ আপনার তো স্বর্ণমুদ্রার অভাব নেই, কয়েক হাজার স্বর্ণমুদ্রা আমাকে দিয়ে যাও, তোমাকেও দিলাম। তিন নম্বর বউ তুমি কি চাও? কয় আমাকে কিছু সহায় সম্পদ দিয়ে দেন, যাও দিলাম।
ছোট বউটা একেবারে 4 নম্বর বউ, কিরে তুমি কি চাও? সে সবার থেকে ডিফারেন্ট উত্তর দিল, ব্যতিক্রমী, একেবারে এক্সেপশনাল আনসার। বলল, মহামান্য বাদশাহ, আমি আপনার কাছে তেমন কিছুই চাই না, আমি শুধু আপনাকে চাই। বাদশাহ তো রীতিমতো অবাক, কি ব্যাপার, আমার সকল বউয়েরা তো কিছু না কিছু আমার কাছে চাইল, তুমি চাইলা না কেন? 4 নম্বর বউ জবাব দিল, মহামান্য বাদশাহ, আপনার এই 3টা বউই বোকা, কিচ্ছু বুঝে না এরা, এরা কিছু না কিছু চাইলো আপনি দিয়ে দিলেন, আর আমি আপনার জিনিসপত্র না আছে আপনাকেই চাইলাম, কারণ আমি জানি আপনাকে পেলে আপনার সব কিছু অটোমেটিক্যালি আমার হয়ে যাবে। এজন্য আমরা চাই কাকে, জান্নাত নাকি আল্লাহকে? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুমি আমার হয়ে গিয়েছিলে, আমিও আজ তোমার হয়ে গেলাম, তোমার হয়ে তোমার সামনে আসবো। সুবহানাল্লাহ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, আগো আল্লাহর হাবিব, কিয়ামতের দিন আমাদের রবকে আমরা দেখব কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তুদাররুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদার, চাঁদনি রাতে চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কিনা? সাহাবারা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আগো আল্লাহর রাসূল, চাঁদনি রাতে চাঁদটাকে আমরা খুব স্পষ্ট দেখতে পাই। বিশ্বনবী আবার প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফি শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় কিনা? কষ্ট হয়, আকাশ পরিচ্ছন্ন থাকলে সূর্য দেখতে কষ্ট হয়? সাহাবারা বললেন, না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেঘমুক্ত আকাশে সূর্য যেমন স্পষ্ট দেখা যায়, পূর্ণিমার রাতে চাঁদ যেমন সুন্দর করে দেখা যায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে সরাসরি স্পষ্ট দেখতে পারবে। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বান্দাদের সামনে হাজির হবেন, আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা উন্মোচিত হয়ে যাবে। আল্লাহ, সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, দুনিয়াতে সুন্দর সুন্দর মানুষ আছে না? সুন্দর সুন্দর পুরুষ আছে, সুন্দরী নারীও, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন, এত সুন্দর করে যিনি মানুষ বানালেন, তিনি কত সুন্দর হতে পারেন? সুবহানাল্লাহ। এত সুন্দর করে যিনি মানুষ বানাতে পারলেন, যিনি মানুষের কারিগর, যিনি গোটা বিশ্ব জাহানের কারিগর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, তিনি যে কত সুন্দর হবেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঝর্ণা ছুটে চলে কে বেকে, পৃথিবীর পথে কত ছবি কে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কেউ জানি আমরা, কথা বলেন, কেউ জানি আমরা সেই অপরূপ আল্লাহকে আমরা দেখতে পারবো কিয়ামতের দিন জান্নাতে, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর, আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে এই পৃথিবীতে, চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে
পৃথিবীতে চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভীর গহীন ভেতর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ আল্লাহু আকবার কত চমৎকার সেই দৃশ্য হবে আল্লাহ আমরা তো গুনাহগার মানুষ আমাদের দিন যায় রাত যায় গুনাহ করতে করতে সেই পবিত্র অনুষ্ঠানে থাকার কোনো যোগ্যতা আমাদের নাই ওগো আল্লাহ সেই অনুষ্ঠানের সামনে পিছনে ডানে বামে কোথাও হয়তো থাকতে পারবো না অন্তত পক্ষে ওই অনুষ্ঠানের কোনায় কানায় দাঁড়ায়ও যেন থাকতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আল্লাহকে দেখতে চান কে কে হাত তোলেন তো আল্লাহ কবুল করুন বলেন আমিন জান্নাতে যেতে চান তো আপনারা মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বুঝাই মোর বেলা যে পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পরে না আমিন সম্মানিত ভাইরা কেউ উঠবেন না এই জান্নাতে যদি আমরা যেতে চাই
আজকে আপনাদের আসল বাড়ির ঠিকানা আপনাদেরকে চিনিয়ে দিলাম, ভুলে গেছিলেন তো, ভুলেই তো গিয়েছেন আপনি। আলোচনার প্রথমে কি বলছিলাম মনে আছে, যে কোন ধোকায় পড়ে আছেন? খামাখা আপনি মেহমান বাড়িতে এসে এটাকে নিজের বাড়ি মনে করছেন, কোন ধোকায় আপনি আছেন? নিজের বাড়ির ঠিকানা খুঁজেন, ওই বাড়িতে যেতে হলে ইসলামের পথে চলতে হবে, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে জিন্দগি কাটিয়ে দিতে হবে। শয়তান আনুগত্য করলে শয়তানের বাড়ি কোথায়? কথা কয় না কেন? সো ডিসিশনটা আপনার, সিদ্ধান্ত আপনার। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আপনি শয়তানের বাড়িতে যাবেন, নাকি আপনি নবীর তরিকা অনুসরণ করে আমাদের বাবা আদামের বাড়ি জান্নাতে যাবেন? ডিসিশনটা আপনার, আমি আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। যদি জাহান্নামে যেতে চান তো ভালো, যা করছেন দুনিয়ায় করেন, আর যদি জান্নাতে যেতে চান দুনিয়ার সমস্ত তরিকার মুখে লাঠি দিয়ে আল্লাহর দিনের তরিকা গ্রহণ করেন, সিদ্ধান্ত আপনার। ডিসিশন ইজ ইউর্স, সিদ্ধান্ত কার? আমি চাপিয়ে দিব না আপনাকে, আসলে ওয়েলকাম, আল্লাহর ফেরেশতারা ওয়েলকাম করে নিয়ে যাবে জান্নাতে, সুবহানাল্লাহ। আর দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মোহ মায়া, দুনিয়ার চাকচিক্য ক্ষমতা পাওয়ার আধিপত্য ডুব দিয়েছেন তো শয়তানের সাথে জাহান্নামে, আর নবীর তরিকা গ্রহণ করে আল্লাহর দিনের পথে চলেন, আমিও থাকব না আপনিও থাকবেন না। হয়তো আমার বয়স আল্লাহ দিয়েছেন ফর এক্সাম্পল 40 বছর বাঁচব, আপনি না হয় 60 বছর বাঁচবেন, মেনে নিলাম আমি, আপনি না হয় আমার চেয়ে 20 বছর বেশি বাঁচলেন, এটা সফলতা নয়, এটা সফলতা নয়। আপনি মরার পর, আমি মরার পর, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কথাটা কার? আল্লাহ বলছেন ফয়সালা তখন মরার পরে জাহান্নাম থেকে বেঁচে তোমার নিজের বাড়ি জান্নাতে ঢুকতে পারার নাম হচ্ছে সফলতা। আমি সেই সফলতার দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি, এই মাহফিলে আমি আপনাদের কাছে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে, কোরআন সুদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, নামাজে আসতে হবে। এ যুবক তরুণ ভাইরা, ফজরের নামাজে আসো না কেন তুমি? কয় হুজুর সময় হয় নাই, কখন তোমার সময় হবে তুমি কি দেখো না? তোমার মতো কত যুবক রাতে ঘুমায়, সকালবেলা ঘর থেকে লাশ বের হয়, কখন তুমি শয়তানের সঙ্গেও ত্যাগ করে মসজিদে আসবা? এ যুবক, তুমি এখনো মসজিদে আসো না কেন? নামাজ পড়লে খুশি হয় কে? আর নামাজ ছাড়লে? ফজরের নামাজটা ছেড়ে দিয়ে কাকে খুশি করেছেন? জোহর আসর মাগরিব এসা 5টা ওয়াক্তের নামাজ প্রত্যেক দিন ছেড়ে দেন, জান্নাত আপনার মামু বাড়ি না? কিপ ইন ইওর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ, সালাত হচ্ছে, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, চাবি না থাকলে গেট খোলা যাবে না। কিন্তু কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু ঠিক আছে, ইবলিস মুচকি হাসি দিয়ে কয় আল্লাহ কেন যে আমার শয়তান বানাইছে, হ্যাঁ তো আমার বস, দাঁত ব্রাশ করে না, কয় মুখ পরিষ্কার, তার মুখ পরিষ্কার, দুর্গন্ধ বের হবে, দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার যেমন বলা যায় না, নামাজ ছেড়ে দিয়ে নিজেকে মুসলমানও দাবি করা যায় না, ঠিক বললে হবে না? ফজরের নামাজে আইসো, বলেন ইনশা আল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকবো। আলেম উলামা যেদিকে, সুদ ঘুষ যেদিকে, দুর্নীতি যেদিকে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, এই তো সোনার দেশ হয়ে যাবে ইনশা আল্লাহ, কবুল করে নেন, বলেন আমিন। রোজ টিভি 24, enjoy by listening to the Holy Quran.